হ্যালো টেকনিক এডুকেশন ইজি আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রক্ত সম্পর্কে এবং রক্তের উপাদানগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং সম্পর্কে রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিংটা মানে কি রক্ত জমাট বাধা আমরা রক্তের উপাদানগুলো যখন পড়েছিলাম সেখানে আরবিসি সি ডাবিউ এই তিনটার কাজ সম্পর্কে পড়েছিলাম এখন বা অনুচক্রিকার কাজে আমরা কি করেছিলাম অনুচক্রিকাগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই অনুচক্রিকাটা রক্ত জমাট বাঁধতে আসলে সাহায্য করে বা কোন প্রসেসে সাহায্য করে সেটাই আজকে আমরা দেখব আমাদের বডিতে কোথাও কেটে গেলে রক্ত বের হয় এই রক্তটা কিছুক্ষণ পরে দেখা যায় জমাট বেঁধে যায় রক্ত কেন জমাট বেঁধে যায় এটা আমাদের সবার মনেই একটা কোয়েশ্চেন এই রক্ত কিভাবে জমাট বাঁধে এই প্রসেসটা তাহলে আমরা দেখব এই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে এই আমাদের রক্তে ১৩ ধরনের ফ্যাক্টর থাকে মোট তেরোটা ফ্যাক্টর থাকে থার্টিন তেরোটা ফ্যাক্টর থাকে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই তেরোটা ফ্যাক্টর প্রত্যেকটা ফ্যাক্টরের নাম জানার কোনো প্রয়োজন নেই শুধু প্রথম চারটার নাম জানলেই হবে বাকি ফ্যাক্টরগুলো তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন লেভেলে দরকার নেই পরবর্তীতে জানতে পারবে তাহলে প্রথম চারটা যে ফ্যাক্টর সেই ফ্যাক্টরগুলো আমরা একটা ছড়ার মাধ্যমে মনে রাখি ছড়াটা কি দেখো ফুল পরে টুপ করে ফুল দিয়ে হয় হচ্ছে ফিব্রিনোজেন এটা হচ্ছে এক নাম্বার ফ্যাক্টর পরেতে প্রথম বিল এটা দুই নাম্বার ফ্যাক্টর টুপ টিস্যু থ্রম্বোপ্লাস্টিন তিন নাম্বার ফ্যাক্টর আর করে দিয়ে ক্যালসিয়াম এটা হচ্ছে চার নাম্বার ফ্যাক্টর এম এমন করে আরও তার মোট তেরোটা ফ্যাক্টর আছে আর সেগুলোর নাম আমরা পরবর্তীতে শিখব এই ফ্যাক্টরগুলো রক্ত রক্ততন্ত্রণে কিভাবে হেল্প করে এখন আমরা এটা দেখব তার আগে আমি বলে নেই আমরা দেখতে পাচ্ছি যে দেহের কোথাও কেটে গেলে রক্তটা জমাট বাঁধে কিছু সময় পর নর্মাল মানুষের ক্ষেত্রে চার পাঁচ মিনিট পরেই রক্তটা জমাট বাঁধে তো আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে বডির ভেতরে কেন রক্ত জমাট বাঁধে না বডির ভেতরেও তো রক্ত জমাট বেঁধে যাওয়ার কথা কিন্তু কেন বাঁধে না সেটার একটা কারণ আছে কারণগুলো হচ্ছে একটা না আসলে আরো বেশ কিছু কারণ আছে কারণটা হচ্ছে আমাদের বডির বা ব্লাড ভেসেল ভেতরে দিয়ে রক্তটা যে প্রবাহিত হয় সেই ব্লাডটা সময় প্রবাহমান থাকে মানে একটা ফ্লোতে থাকে সে কারণে সেটা জমাট বাঁধার কোনো সুযোগ পায় না এটা হচ্ছে এক নম্বর কারণ আরেকটা কারণ হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কারণ সেটা হচ্ছে রক্তে এক ধরনের পদার্থ থাকে যেই পদার্থটা এই রক্তকে জমাট বাঁধতে দেয় না সেই পদার্থটা কি নাম হচ্ছে হেপারিন হেপারিন নামক একটা পদার্থ থাকে যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না এরকম আরো কয়েকটা কারণ আছে এই কারণগুলোই জানা থাকলেই চলবে তোমাদের আচ্ছা এখন আমরা যাই রক্ত কিভাবে জমাট বাঁধে এখানে আরেকটা কথাও আসতে পারে এই যে হেপারিন সে রক্তকে জমাট বাঁধতে দিচ্ছে না বডিতে তাহলে রক্তটা যখন বডি থেকে বের হচ্ছে তখনও তো সেখানে হেপারিন থাকার কথা তখন তাহলে কেন জমাট বাঁধছে সেটা আমরা যখন পুরো প্রসেসটা পড়ব তখন দেখব এখন আমরা চলে যাই তাহলে প্রসেসটাতে আমাদের যখন কোথাও কেটে গেল বডির কোথাও কেটে গেল ধর একটা ক্ষত সৃষ্টি হলো ব্লাড ভেসেলে কোথাও একটা ড্যামেজ হলো এক হতে পারে ব্লাড ভেসেলে ড্যামেজ ব্লাড ভেসেল ড্যামেজ হতে পারে আর ব্লাড ভেসেলের চারপাশে যে টিস্যু আছে সেই টিস্যুটা ড্যামেজ হতে পারে টিস্যু ড্যামেজ হতে পারে এই ব্লাড ভেসেল ড্যামেজ টিস্যু ড্যামেজ বা বিভিন্ন ক্ষত সৃষ্টি হওয়ার মাধ্যমে কি হয় থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বোপ্লাস্টিন নামক যে ফ্যাক্টরটা সেটা তৈরি হয় এই ড্যামেজগুলোর মাধ্যমে থ্রম্বোপ্লাস্টিন নামক ফ্যাক্টরটা তৈরি হয় থ্রম্বোপ্লাস্টিন নামক ফ্যাক্টরটা তৈরি হয় এই ফ্যাক্টরটা যখন ব্লাড ভেসেল ড্যামেজ টিস্যু ড্যামেজ হলো এর মানে রক্তটা দেহের বাইরে চলে আসলো তখন থ্রম্বোপ্লাস্টিন নামক ফ্যাক্টরটা তৈরি হলো এই থ্রম্বোপ্লাস্টিনটাই আসলে হেপারিনকে অকেজো করে দেয় হেপারিনটা যখন বডির বাইরে আসে বাতাসের সংস্পর্শে আসে এবং থ্রম্বোপ্লাস্টিনের সংস্পর্শে আসে তখন হচ্ছে এটা অকেজো হয়ে যায় এই কারণে বডির বাইরে এসে ব্লাডটা আর মানে ফ্লো প্রবাহ হতে পারে না ঠিক আছে ওই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হলো আমরা এখন পেয়ে গেলাম এখন থ্রম্বোপ্লাস্টিনটা তৈরি হওয়ার পরে কি হয় তা দেখি এই প্লাস্টিনটা বডির আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে প্রথম বিন এই প্রথম বিনের সাথে মিলে প্রথম বিনের সাথে সাথে মিলে থ্রমবিন তৈরি করে থ্রমবিন নামক এক ধরনের প্রোটিন তৈরি করে থ্রম্বিন নামক এক ধরনের প্রোটিন তৈরি করে এই প্রথম দিন থেকে থ্রম্বিন হওয়ার প্রক্রিয়াতে আবার হেল্প করে হচ্ছে আমাদের এই ক্যালসিয়ামটা ক্যালসিয়াম নামক ফ্যাক্টরটা এবং আরও হেল্প করে হচ্ছে আমরা যে তেরোটা ফ্যাক্টর বলেছিলাম না তেরোটা ফ্যাক্টরের সবগুলোর নাম তো আমরা পড়িনি চারটা বাদে বাকি যেই ফ্যাক্টরগুলো আছে সেগুলোও কিন্তু এখানে হেল্প করে তেরোটার বাকি ফ্যাক্টরগুলো এখানে হেল্প করে আচ্ছা এরপরে হচ্ছে এই থ্রম্বিনটা আমাদের এখানে আরেকটা ফ্যাক্টর ফিব্রিনোজেন এই ফিব্রিনোজেনের সাথে মিলে ফিব্রিনোজেনের সাথে মিলে ফিব্রিন উৎপন্ন করে ফিব্রিন নামক প্রোটিন উৎপন্ন করে আচ্ছা এখন পুরো প্রসেসটা আমি আবার একটু বলি যখন বডিতে ক্ষত সৃষ্টি হয় বা ব্লাড ভেসেল ড্যামেজ হয় বা টিস্যু ড্যামেজ হয় তখন থ্রম্বোপ্লাস্টিন নামক ফ্যাক্টরটা উৎপন্ন হয় থ্রম্বোপ্লাস্টিন নামক ফ্যাক্টরটা আরেকটা ফ্যাক্টর প্রথম বিনের সাথে মিলে থ্রম্বিন উৎপন্ন হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম অ্যান্ড আদার ফ্যাক্টরসগুলো কাজ করে আদার যে ফ্যাক্টরগুলো আছে যেগুলোর নাম আমরা শিখিনি সেই ফ্যাক্টরগুলো কাজ করে এই থ্রম্বিনটা আবার ফিব্রিনোজেন নামক ফ্যাক্টরের সাথে মিলে ফিব্রিন নামক প্রোটিন তৈরি করে এই ফিব্রিনটা বডিতে আসলে কিভাবে থাকে বডি না বডির বাইরে কিভাবে থাকে ফিব্রিনটা অনেকগুলো ফিব্রিন মিলে একটা জালের সৃষ্টি করে বা একটা জালকের সৃষ্টি করে এটা অনেকটা এইরকম এরকম জালকের সৃষ্টি করে যেখানে হচ্ছে রক্তের উপাদানগুলো আটকে যায় লোহিত রক্তকণিকা শ্বেত কণিকাটা প্লাটিলেটস সেগুলো হচ্ছে এই জালকের মধ্যে আটকে যায় আটকে গিয়ে হচ্ছে রক্তটা জমাট বেঁধে যায় এখন রক্তটা জমাট বেঁধে গেলে আমরা দেখব আমরা সবসময় দেখব রক্ত জমাট বাঁধার পরে সেখান থেকে এক ধরনের হলুদ রস বের হয় হলুদ কালার একটা ফ্লুইড বের হয় সেই হলুদ ফ্লুইডটা আসলে হচ্ছে রক্তরস আমরা মনে আছে আগে পড়েছিলাম যে রক্তরসটা হলুদ আর রক্ত হচ্ছে লাল এই রক্ত হচ্ছে এখানে জমাট বেঁধে যায় আর রক্ত বের হয়ে যায় সেই রক্তরসের একটা নাম আছে নামটা হচ্ছে গিয়ে সিরাম তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে দেহের কোথাও কেটে গেলে রক্তটা জমাট বাঁধে কিভাবে ব্লাড ক্লটিং হয় কিভাবে মূলত এই ব্লাড এর যে প্রসেসটা পুরো যে প্রসেসটা এটা আসলে অনেক ডিফিকাল্ট একটা প্রসেস অনেক বিশাল একটা প্রসেস তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এত বড় করে প্রসেসটা দেখানো হয়নি তোমাদের বইতে খুব স্বল্প খুব অল্প পরিমাণে এই জিনিস অল্প পরিমাণে ফ্যাক্টরগুলো দিয়ে বোঝানো হয়েছে তোমরা যখন বড় হবে তখন আরও ভালোভাবে এই প্রসেসটা জানতে পারবে আজকে এই পর্যন্তই তাহলে আমাদের ব্লাড এর সম্পর্কে যা জানলাম আগামী পর্বে তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে